আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার সাবুদানার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর এই গরমে এই ডেজার্টটা কিন্তু একদম পারফেক্ট, সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের সাবুদানা। তো এখন আমি এই সাবুদানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। পানি পাল্টে 2 থেকে 3 বারের মতো আমি সাবুদানাটাকে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকমের ময়লা না থাকে। তো সাবুদানাটা কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে আর আমি পানিটা ছেঁকে নিয়েছি। একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। তো এই পানির মধ্যে আমি ধুয়ে রাখা সাবুদানাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। তো আমি সামান্য একটু ফুড কালার দিয়েছি, এতে কিন্তু দেখতে ভালো লাগবে। সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে আর এতে সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন কোনো রকমের সাদা দেখা যাচ্ছে না। যখন দেখবেন যে সাবুদানাটা পানি পানি দেখা যাচ্ছে, তখন বুঝতে হবে যে সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নিচ্ছি। সাবুদানাটা ছেঁকে নেওয়ার পরে এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার দরকার নেই, যেহেতু এখানে আমি ফুড কালার ব্যবহার করেছি, এই জন্য আমি ধুয়ে নিচ্ছি না। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি 1 লিটার পরিমাণের দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো আর দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণের চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি নেড়ে চেড়ে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুদানা। এখন আমি নেড়ে চেড়ে সাবুদানাটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা আপনারা জমানোর জন্য আগার আগার পাউডারও ব্যবহার করতে পারেন, তবে আমি এটাকে জমাবো না, এই জন্য আমি এখানে আগার আগার পাউডার ব্যবহার করিনি। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এরকম যখন দেখবেন অনেকটা ঘন হয়ে আসছে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আর ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো ফ্রিজ থেকে 1 ঘন্টা পরে নামিয়ে নিলাম আর এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু নর্মালে রেখেও খেতে পারেন। তো আমি উপর দিয়ে কিছুটা চেরি দিয়ে দিচ্ছি, যেহেতু এই চেরিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আপনারা কিন্তু এই গরমে এরকম ডেজার্ট বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন, আবার ইফতারেও রাখতে পারেন। মন প্রাণ জুড়িয়ে যাবে এরকম একটি ডেজার্ট খেলে। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।